আজ থেকে দুই বছর আগে বেঙ্গালুরুর জমিন আমাদের দিল্লির জমিনে একটা বইনে ডেলিভারি হলে একটা সাফরে ভাই মেডিকেলের ডিপার্টমেন্টের ডক্টর হলে কইলা রে বাবই তোমার ফেরটা কি যে সাতটা জন্ম দিলাই তুমি পারমিশন যদি দাও ওটারে আমরা মারিয়া ফেলাইতাম মগর মা যত করো সাপ জনম দেব গরুর জনম দেব আর ছাগল জনম দেব না কেন এরপর হয়েছে আমি মা হয়েছি আমি মা হয়েছি আমার ফেরটা কি সাপ যদি বার হয়েছি এগুলো মারিও না সুন্দর করে ছাগল ছাড়িয়া দেও সুবহানাল্লাহ মা না এই মহব্বত এই ভালোবাসা ও তফসির ইবনে কাসির লেখরা হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জমিন সৃষ্টি করার লগে জন্নত সৃষ্টি করার লগে লগে হযরতে হাওয়া আলাইহাস সালাম রে আল্লাহ জন্নতর ভিতরের মধ্যে বসাইয়া রাখলা ঘুম থেকে উঠিয়া বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠিয়া দেখলা মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম জন্নতর ভিতরে বসা আল্লাহ হযরতে আদমর দিলের মধ্যে মন মায়া ফয়তা করিয়া দিলা রে ভাই আল্লাহ পরে স্ত্রী বানাইয়া দিলা সুবহানাল্লাহ জীবনে এক মানুষে মানুষ কি জিনিস জানইন না মানুষ কি তা হইতে পারো না নিজে একলা হঠাৎ একু মানুষের দেখলে মায়া রাখবার কথা না ডরাইবার কথা ভাই ডরাইবার কথা না ও ভাই আউরে দিদারা একলা আখতা দেখলা মানুষের ছায়া আল্লাহ খান ছায়া একু জানো দুকুর দুকুর মারি দে নানি ভূমিকম্প শুরু হয় আল্লাহ ভূত গেল না মানুষ গেল ডর লাগে কিন্তু হজরতে আদম আলাইহিসসালাম গুম আসলা এক জিন্দেগি খাটাই দিলা জন্য তো গুম থেকে উঠিয়া দেখুন তান বেটি মানুষ একজন তানও সকল সুরত নাই তান লাখান চুলও নাই তান লাখান ফিগারও নাই পটিও নাই এই মানুষের খান থেকে আইলা এই সময় ডরাইবার কথা নেন কিন্তু না তফসির ইবনে কাসির একটা ডরাইছই না তান দিল আল্লাহ ওলা ভালোবাসা ওলা মহব্বত ডালিয়া দিছে হজরতে হাওয়ার প্রতি তাই আক্রোশ হয়ে গেছেন যে ওলা ওইসই বিয়া পর্যন্ত করছেন জন্য তো আল্লাহ পরিষ্কার মাধ্যমে মাই হাওয়ারে তার লোকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া দিছেন হৌ সুবহান আল্লাহ দূরে করি হৌ সুবহান আল্লাহ কেনে ভাই এখান থেকে কিতাব উচ্ছেন পৃথিবীর কোনো বেগানা পুরুষে কোনো বেগানা নারীর শরীরে টাচ করতে হইলে দারবিয়া মিট মিঠাই আসিয়া গল্প করতে হইলে খান্দ হাত দিতে হইলে সর্বপ্রথম ই পুরুষের দায়িত্ব ই নারীরে শরীয়ত সম্মত বালিক দুইজন পুরুষ সাক্ষী রাখিয়া একজন ইমামর সামনে খুতবা ফড়াইয়া একজন উকিলের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ করত ও এর ফলে ই বেটির দারবিয়া গফ করা তার লাগে যাইদাসে বেটিদের উমর হইয়া হামাইয়া গিয়া গফ করাও যাইদাসে হৌ সুবহানাল্লাহ আমার মাত ক্লিয়ার বুঝছেন আপনারা কিন্তু আমরা বাইয়ের তাই ফেরলা সিস্টেম করইনি সায় আগে সকলটা আদায় করে নিত এর বাদে লাটমারি ফেলাই দিত এ ইকান আর বুধ হয় না আর বিয়ার সময় আইলে মসজিদের মেশাব রেখো হামেশা আমার একু জিন্দার ভাতি চুকাইয়া দিও ঠুন্ডার গরো ঠুন্ডা সারাদিন দেখি বদমাসি করলে সারাদিন দেখি লুচ্ছামি করলে সারাদিন দেখি না খাস্তামি খাম করলে আর বিয়ার সময় একু দিনদার কই না বেটি চুকাইয়া দিও তোর ভালো আইতো নিকটা মাতিলে তো বেজার ওরায় অথচ আল্লাহ রব্বুল আলামিনে কুরআনুল করিমের এক জায়গার মধ্যে বলেন খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত তুমি যদি জমিনও খবিস বদমাস লুচ্চা যদি তুমি জমিন হয়ে যাও রে ভাই দুনিয়ার সারা মেশা বকলেও যদি তোমার লগে দিনদার পাত্রী জমিন তুকায় জীবনে কোনোদিন দিনদার পাত্রী তুমি ভাবা সম্ভব নাই আলহামদুলিল্লাহ কারণ সারাদিন দেখি তুমি ফনমাতিস কত নারী জাতির ইজ্জত আর সতীত্ব লইয়া টানাটু তুমি করছো আল্লাহ তোমার ও গুলার বাসাইয়া তোমার কপালে এমন একটা বেটি মিলাইয়া দিবা তুমি আতাইয়া দেখবা এই যে বারো গুণ লোকে ফনমাতিছে আলহামদুলিল্লাহ এইলা ঘটনা ঘটে না নি বিয়া করিয়া কত সুন্দর বেটি আনছে পাতে গাড়ি শোনা যায় হে আল্লাহ বেটি গুতলা কেনে হৌ তুমি যে আমল হসলাই তোমার খাসলত যেটা আসলো খাসলত অনুযায়ী তোমার হবালো আল্লাহ বাট মিলাইয়া রাখছে মাত বুঝছইনি আমার একদিন এক যুবককে চ্যালেঞ্জ দিলাইলো যে হুজুর আমার বেটি আমি বহুত দিনদার ভাইমু আর ই যে ফুড়ি আমি বিয়া করি আর ইগুওয়ালা বালা ওলা ফর্দাওয়ালা আমি কইলাম যদি ইখান 100% হইতে তোরে 500 টাকার মিষ্টি আমি তোরে খাওয়াইমু আর যদি না হয় তুন কিনা খাবাই বেখো হয়েছে 500 টাকার মিষ্টি পুরে ঠিক আছে মানুষ আয়ের জন্য সাক্ষী বিয়ার বাদে হইলে হুজুর আমি আপনার কাছে সরম পাই নিলাম পুরে খেনে রে আমি তোরে কোরআন আয়াত ছড়িয়া বুঝাইয়া দিলাম তুই বুঝছত না মনে করছেন আয়াতটা কি তোর পরামর্শ বড় হয়ে গেল আমি যেখান হয়েছি এখন হয়েছে নি পুরে জয় হুজুর ওরে খেনে তুই বিয়ার আগে সকুল লোকে মাতিছে পুরে সাইরগুর লোকে এ তোর বেটিয়া সকুল লোকে মাতিছে হয়েছে নি তোরে পুরে জিও খটা পুরে ছয়টা রয়েছে নি খারবার আন্ডারস্ট্যান্ডিং আপনার আমি কিতা জানি আল্লাহ এর থেকে দুনিয়ার সবচেয়ে বেশি আন্ডারস্ট্যান্ডিং জানো যেটা আপনি কল্পনাও করতে পারতেন না আপনার ব্রেইনও হইতো না আল্লাহ যেটা আন্ডারস্ট্যান্ডিং করিয়া আপনার কপালে বসাইয়া দিব
যুবক হল বুধবার আইনি, আর বিয়াতি যুবক হলে বুধবার আইনি, বিয়াতি হল মাছ সারিতে তো আর শেষ হয়ে গেছে তোমার না, এখন তো তোমার জানো খারবার এলে গিয়া নিজের জীবনটা ওলা সুন্দর বানাও, ওলা চরিত্রবান বানাও, দুনিয়ার তুমি যে বিয়া করবায় এগু হজরতে রাবিয়া বসর ইল্লাহান হইতো, হজরতে আয়েশা সিদ্দিকার মতো হইতো, হজরতে মরিয়াম বিনতে ইমরানের মতো নারী হইতা, ওলা বেটি বিয়া করো। সারাদিন দেখি বদমাশি করিয়া বেঙ্গলোর গিয়াও বদমাশি, বাড়ি থাইয়াও বদমাশি, চেন্নাইত গিয়াও বদমাশি, পৃথিবীর অন্য স্টেটও গিয়াও বদমাশি করিয়া আর আইয়া মসজিদের মেসাবরে তিন দিন হাদিসা ভাদিয়া হারি তকি লাগাইয়া আর বগলো একবার সেন, মুখো একবার সেন, নাকো একবার সেন মারিয়া সুবিধা দিয়া করে না, এক জিন্দার ভাতি তোকে তোমার বাপে থইছ নি তা গোটাও না। হ্যাঁ আমার মাতে মেসা বলে বেদার উতরানি, বেদার উতরানি, হ্যাঁ বিয়ার সময় নামাজি হয় গো বনিদাইন নামি, হ্যাঁ বিয়ার আগে দুই তিন দিন খালি অনবর্ত হয় সুদ্দাদের কিথারে আব্দুল সত্তার করে বুধবার আয় নানি, হ্যাঁ নয়া শোরুম এখানেও হামাইতাম গিয়া বলে অবস্থা নানি আমরা এর লাগিয়া নমাজি তিন দিন গুরু নমাজে দিনদার বেটি ভাইতে না রে ভাই, চ্যালেঞ্জ দিয়া যে আর জন্মত্তা কিলিয়া আখলাক বালা বানাও, জন্মত্তা কিলিয়া আদর্শ ভালো বানাও, ওলা চরিত্র জমিনের মধ্যে তুমি বানাও, তোমার এলাকার মানুষের তুমি মারা যাওয়ার বাদে হও তোমার জনদার নমাজে হইতো আল্লাহ এমন একজন মানুষ জমিন থেকে বিদায় নিল যে যুবকটা বড় আমলি আসলো, বড় বালা মানুষ আসলো, তার লাগি গাঁওর মানুষ বড় শান্তি আসলা, ওলা দশজন মানুষে যদি তোমার সান তারিফার প্রশংসা করিলায় আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইল ও দশজন মানুষের সাক্ষী আল্লাহ সাক্ষী রাখিয়া তোমার মাফ করিয়া দিয়া তোমার কবর জন্নত বানাইয়া দিব হো সুবহানাল্লাহ। কবি বলেন এমন জীবন কর হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন, ওলা জীবন ওখান জমিনের মানুষের উপস্থাপনা দিয়া যাও, ওলা জীবন ওখান জমিন তুমি গঠন করিয়া মানুষের দেখাইয়া দিয়া যাও, তোমার পিছনে যে তা যুবক হল বড় হইবা যুবতী হল বড় হইবা, এরা তোমার আইডল মনে করিয়া তার লাইফ ওখান সুন্দর বানায় হৌটি কিনা, আমরা দেখুরে আইডল মনে ওগে উবাইয়া উঠে, আমরা দেখুরে আইডল মনে করি ওগে হুতিয়া নামাজ পড়ে না উবাইয়া মুতিয়া ভানি লয় না হাসানানি ভাই, আমার ফুটবলার কিছু ভাইয়া না শৈন, হ্যাঁ কইবা আমার হমুক বস, হমুক বসে এক শর্ট মারলে গৌল হয়ে যায় ইকে দিন দেখি দু ভাইয়া বইয়া মুঠে না আগুরে হে বস বানা, অথচ এইখানে আপনি জানেন না নি।